বাড়ির মেয়েকে ভূতে ধরেছে, ওঝার নিদান। ভরা বাজারে মুখে জুতো নিয়ে হাঁটানো হলো মহিলাকে, কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠলেন সকলে। ভূতে ধরেছে অশরীরী সেই আত্মা নাকি জাকিয়ে বসেছে শরীরে, চালচলন হাবভাব এসব কিছু দেখে বাড়ির মানুষেরা যোগাযোগ করেন এক ওঝার সাথে। সব কিছু দেখে শুনে ওঝা অদ্ভুত এক নিদান দেন। সেই কথা মতো বাড়ির লোকেরা ওই মহিলার মুখে জুতো দিয়ে এলাকার সারা বাজার ঘোরালেন। ভূত ছাড়ানোর নামে প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে মুখে জুতো নিয়ে হেঁটে চললেন এক মহিলা। অদ্ভুত তার হাঁটার ধরন, হনহন করে এগিয়ে চলেছেন, খোলা চুল, উদ্ভ্রান্তের মতো এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, দাঁত দিয়ে কামড়ে রেখেছেন এক পাটি জুতো। ঠিক পেছন পেছন ছুটছেন পরিবারের লোকেরা। না, এ কোনো হরর ফিল্মের দৃশ্য নয়, বাস্তবেই এমন দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষজন। শনিবার ঘটনাটি ঘটেছে বহরমপুর এলাকায়। জানা গেছে এই এলাকার চুয়াপুরের সুকান্তপল্লী এলাকায় এক মহিলাকে ভূতে ধরেছে, এমন দাবি করে ওঝার কাছে নিয়ে যান পরিবারের লোকেরা। ওঝা নিদান দেন চামড়ার জুতো মুখে করে ঘোরাতে হবে ওই মহিলাকে। সেই মতো এদিন মহিলাকে বহরমপুর গোড়াবাজার এলাকায় নিয়ে আসেন পরিবারের লোকেরা। নিয়ে যাওয়া হয় গোড়াবাজার কলেজ ঘাটেও। গোটা ঘটনার কথা জানতে পেরে অবাক হয়ে যান স্থানীয়রা, খবর পৌঁছায় পুলিশের কাছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিবারের এরকম কুসংস্কারাচ্ছন্ন মনোভাবকে ধিক্কার জানিয়েছেন সকলেই। ইতিমধ্যেই ওই মহিলার মুখে করে জুতো নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। খবর পেয়ে এদিন বহরমপুর কলেজ ঘাটে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। পরিবারের সাথে কথা বলেন কর্তব্যরত পুলিশকর্মীরা, তবুও এক প্রকার নিজেদের দাবিতেই অনর তারা। ক্যামেরার সামনেও তারা দাবি করতে থাকেন একই কথা। এরপর পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয় ওঝা নয়, মহিলার সুচিকিৎসার প্রয়োজন। স্থানীয়রাও পরিবারটিকে বোঝান এটা সম্পূর্ণ কুসংস্কার, বাড়ির মেয়েকে ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা ঘটনার কথা জানার পর তাজ্জব সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।